দি। নামিদামি কোম্পানি লেবেল লাগিয়ে তার মধ্যে নকল জিনিস ভরে খোলা বাজারে বিক্রি করছিল মধ্যমগ্রাম আব্দালপুরের নাসিজ মোহাম্মদ। স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর ধরে এইভাবে তারা বিভিন্ন নামিদামি কোম্পানির লেবেলের মধ্যে নিজেদের প্রোডাক্ট রেখে দিয়ে বিক্রি করতেন। আজ বারাসাত ডিইবি হাতে নাতে রেড করে প্রায় 50 লক্ষ টাকার বেশি সামগ্রী উদ্ধার করেছেন। এই ঘটনায় একজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে ডিইবি। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের আব্দালপুর থেকে বিভিন্ন রাজ্যে চলে যেত এই প্রোডাক্ট, সেখানে গিয়ে বিক্রি হতো এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিবি বারাসাত লোকাল থানা নিয়ে আমরা রেড করেছিল, না তখন রেড করেছিল এই মধ্যমগ্রাম এরিয়ায়, পাঁচপুকেরিয়া মোড়। ওখান দিয়ে আমরা পেয়েছি বাজাজ তেল, ম্যারিকো তেল, টাটা টি, সানলাইট মানে এইচইউএল, গডরেজ, উজালা। ইনি বিশেষত কী কী প্রোডাক্ট ছিল? ওই তো বলেছে স্যার, ওই উজালা, ম্যারিকো, নিয়ার তেল, টাটা টি, সবগুলি কি নকল? নকল, এইচইউএল, উজালা আর গডরেজ। ও রেগুলার ম্যানুফ্যাকচারিং করতো, 12 বছর দিয়ে করছি, কখনো ধরা গেছে না। আর অল ওভার ঝাড়খণ্ড, বিহার আর নর্থ ইস্টে সাপ্লাই করতো। আজকে দু জায়গা করেছে, ওর একটা জায়গা খেয়েছে, দু জায়গায় প্রচুর মাল পায়। ও একটা গাড়ি আছে ওখানে, না সব আউট, বাইরে যেত, বাইরে। হ্যাঁ, কেউ যে যখন আমরা গেছি এই এলাকার লোক তো সাপোর্ট করেছে আমাদের। 9 মাস দিয়েছে, 15 বছর। আমার একটু লোকাল পিপল বলেছে, তো ওরা এত খালি বলে দিয়েছে, আমরা তো চেক করতে, কারো বাড়িতে এরকম ঢুকতে পারবে না। না এই যে যে কোম্পানিগুলো বললেন, হ্যাঁ লস হচ্ছে, নর্মাল মার্কেট লস হচ্ছে, কোম্পানির মাল বিক্রি হচ্ছে না, এদের মাল বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর ঝাড়খণ্ডে, নর্থ ইস্টে আর বিহারে কমপ্লেন এসেছিল কি ওদের মাল বিক্রি হচ্ছে না, এদের মাল বিক্রি হচ্ছে, নকল মাল রেগুলার। বিহারে মানসিক, খগড়িয়া, বেগুসরাই, পাটনা আর নর্থ ইস্ট ঝাড়খণ্ডে, হ্যাঁ গ্রেফতার, মালিককে গ্রেফতার করে দুজন গ্রেফতার, দুজন। আরে নাম আমি ওই মালিক, কর্মচারী না, ও ফ্যামিলি মানে ছেলে মা আর হাজবেন্ড, ওর জন্য সিক্রেটিভ ছিল। মধ্যমগ্রাম থানা এখন কেস লিখছে। রিচার্ড অসবর্ন। মধ্যমগ্রাম থেকে প্রীতম বর্ধনের রিপোর্ট, এভিএন বাংলা।